নারী গ্রাহকদের জন্য নতুন একটি স্কিম চালু করতে যাচ্ছে পদ্মা ব্যাংক, যেখানে নারীদের স্বাস্থ্যসেবা এবং অলংকার কেনার জন্য বিশেষ সহায়তা দেওয়া হবে। সকালে রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান শাখায় নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এহসান খসরু। অনুষ্ঠানে দেশের প্রথম নারী ডিএনএ অ্যানালিস্ট নুসরাত ইয়াসমিন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত নারীদের সম্মাননা জানানো হয় মাছরাঙ্গা টেলিভিশনের বিজনেস রিপোর্টার হিরজুন মিরাকে।